মা কালী তার কি রং? কালো রং। কালো রংটা কি? কালো রংটা কিন্তু আসলে যেখানে কোনো বর্ণ নেই, সমস্ত বর্ণের অভাব যেখানে, যেখানে কোনো রং নেই সেটি হচ্ছে কালো। যেমন ধরুন আকাশ, অনেক দূর থেকে কি মনে হয়? নীল আকাশ। কিন্তু সত্যি কি আকাশের রং নীল? আকাশের কোনো রং নেই কিন্তু দূর থেকে মনে হয় নীল। অর্থাৎ যেখানে কোনো রং নেই সেটি হচ্ছে কালো বা নীল। আর মা কালী হচ্ছেন চতুর্ভুজা, তার চারটি হাত। সেই চারটি হাত কিসের প্রতীক? চারটি যে পুরুষার্থ আছে মনুষ্য জীবনে, যে চারটি পুরুষার্থ, সেই চারটি পুরুষার্থ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটি পুরুষার্থের প্রতীক হচ্ছে মা কালীর চার হাত। এছাড়াও চার দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চার দিকের প্রতীক। এছাড়াও যে চার বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চার বেদের প্রতীক। এছাড়াও চার বেদ, বেদ, পুরাণ, আগম এবং আরেকটি আছে, এই চারটির প্রতীক। স্মৃতি, বেদ, স্মৃতি, পুরাণ এবং আগম, এই চারটির প্রতীক হচ্ছে মায়ের চার হাত। আর মায়ের যে ত্রিনয়ন, এই তিনটি নয়ন হচ্ছে সূর্য, চন্দ্র এবং অগ্নির প্রতীক। মায়ের যে আলায়িত কেশ সেটি হচ্ছে এই যে কর্মপ্রবাহ, তার যবনিকা প্রতীক। এই কর্মপ্রবাহ কর্মবন্ধন থেকে মুক্তির প্রতীক। দেখবেন তার পেছনটা আর কিন্তু কিছু দেখা যায় না, অর্থাৎ এখানে স্টপ, কর্মবন্ধনের থেকে যবনিকা। এই হচ্ছে মায়ের যে এলোকেশ, তার প্রতীক। মায়ের যে চারটি হাত, তার মধ্যে বাঁ দিকের উপরের হাতে কি রয়েছে? খর্গ। সেই খর্গটি হচ্ছে জ্ঞান খর্গ। অজ্ঞানতা অন্ধকারের জন্যই এই যে আমাদের রাগ, দ্বেষ, হিংসা, তারপরে মিথ্যা কথা, এই যে সমস্ত জিনিসগুলো, অবিবেক, সন্দেহ, কোনো কিছুতেই সহমত না থাকা, এগুলো কেন হয়? এগুলো অজ্ঞানতার জন্য। এই সমস্ত অজ্ঞানতাকে তিনি জ্ঞান খর্গের দ্বারা কেটে দিচ্ছেন। আর সেই খর্গের মধ্যে দেখবেন একটি চোখ আঁকা থাকে, সেই চোখটি হচ্ছে জ্ঞান ও নেত্র, জ্ঞান ও নেত্র। আমরা এই জগতে যা কিছু দেখি সেটি কিন্তু সত্য নয়। যেমন আমাদের কি মনে হয় যে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? আর আমাদের কি মনে হয় আপাত দৃষ্টিতে এই পৃথিবী ফিক্সড আছে, পৃথিবী যেমন সেরকমই আছে, সূর্য পূর্ব থেকে উঠছে, পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিমে অস্ত যাচ্ছে। আর আমাদের মনে হয় পৃথিবীটা বুঝি ফ্ল্যাট, তাই না? কিন্তু কোনোটাই কি সত্যি? তাহলে যা মনে হয় সেটি কিন্তু সত্যি নয়। তাহলে সত্যিটা জানতে হবে কী করে? জ্ঞানের দ্বারা। যা দেখা যায় সেটি আসল সত্যি নয়, সেটা অ্যাপারেন্ট। তাহলে সেই অজ্ঞানতার জন্যই এবার আমরা যে মনে করলাম
যে না, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবীটা সমতল, এইসবগুলো নিয়ে আগে কত তর্ক বিতর্ক হয়েছে। বিজ্ঞানী, একজন বিজ্ঞানী উনি বলেছেন যে না এটা নয়, ফলাতে তাকে তো শাস্তিও দেওয়া হয়েছে, কত কিছু হয়েছে। তো এই যে শাস্তি দেওয়া হলো, এই সব কত কিছু হলো, এগুলো কেন হলো? অজ্ঞানতার জন্য। তাহলে সেই সমস্ত অজ্ঞানতা আমাদের কীভাবে জয় করতে হবে? জ্ঞানের দ্বারা। তাই মা বাম হাতের ওপরে সেই জ্ঞান খড়গ ধরে রয়েছে। জ্ঞান ও নেত্রে সমস্ত কিছু দর্শন করে আমাদের জ্ঞান খড়গের দ্বারা সমস্ত অজ্ঞানকে কেটে ফেলতে হবে। মায়ের বাঁ হাতে নিচের দিকে তিনি অসুরের গলা কাটা মুণ্ড ধরে রয়েছেন, সেটি হচ্ছে কাম জয়ের প্রতীক। কারণ কাম জয় করলেই কিন্তু আমাদের ধর্ম এবং আধ্যাত্মিক জীবনে প্রভূত কল্যাণ হয়। কাম জয় না করলে কিন্তু আমাদের কোনো আধ্যাত্মিক কল্যাণই সম্ভব না। আর মায়ের ডান দিকে যে ওপরের হাত, সেখানে তিনি অভয় দিচ্ছেন, অভয় দিচ্ছেন। তিনি কি অভয় দিচ্ছেন? তিনি ধর্ম, মোক্ষ, নির্বাণ, কল্যাণের জন্য অভয় দিচ্ছেন। আর মায়ের যে ডান দিকের নিচের হাত, সেইটিতে তিনি বর দিচ্ছেন। কি বর দিচ্ছেন? চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যদি সকাম কর ব্যক্তি হন, তিনি যদি জগতের ভোগ্য বস্তু চান, অর্থ চান, মা তাও দেন, তাতে অসুবিধা নেই। মা বলেছেন যে ওগুলোতে অসুবিধা নেই, কিন্তু তুমি ধর্ম সহকারে অর্থ উপার্জন করো, তাহলে কোনো অসুবিধা নেই। ধর্ম সহকারে, অধর্ম না করলেই তাহলেই মা সন্তুষ্ট। তারপরে অর্থ উপার্জন হয়ে গেল, সব কিছু হয়ে যখন সে দেখলো, আরে এগুলো তো সবই অমিত্ত বস্তু, এগুলো দিয়ে তো আমি সেই পরম পদ লাভ করতে পারবো না। যখন তার এই বোধ আসবে, তখন কিন্তু সে আর ওগুলো চাইবে না, এগুলোর প্রতি, জগতের প্রতি তার বৈরাগ্য অটোমেটিক আসবে এবং তখন সে মুক্তি লাভই করতে চাইবে, মোক্ষই চাইবে। তাই তিনি সেই বর দিচ্ছেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই বর দিচ্ছেন। মায়ের গলায় রয়েছে মুণ্ডমালা, সেটি হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের প্রতীক। মায়ের রং যে কালো, সেটি তো একাধারে হচ্ছে কোনো কোনো রং নেই, তিনি অনন্ত, যেমন অনন্ত আকাশ দূর থেকে মনে হয় নীল, কিন্তু আসলে কোনো রং নেই, সেরকম কোনো রং নেই, দূর থেকে মনে হয় যে কালো রং, তার মানে সেটি অনন্ত। আর সেটি হচ্ছে তমগুণের প্রতীক। এই তমগুণকে আমাদের জয় করতে হবে রজগুণের দ্বারা। মায়ের যে জিহ্বা লাল রঙের, সেটি হচ্ছে রজগুণের প্রতীক। আর সেই রজগুণকে জয় করতে হবে সত্যগুণের দ্বারা। মায়ের যে দাঁত সাদা রঙের, সেই দাঁতটি হচ্ছে সত্যগুণের প্রতীক। সেই সত্যগুণের দ্বারা তিনি রজগুণ, অর্থাৎ জিহ্বার উপরে দাঁত কেটে রয়েছেন তিনি, সেই রজগুণকে তিনি সংযত করছেন সত্যগুণের দ্বারা। আর মায়ের কোটি দেশে রয়েছে হাত, হাতের বন্ধন, তো সেইটি হচ্ছে এই যে কর্ম, কর্মের প্রতীক। বিষ্ণুর যে শক্তি, সেই শক্তি দিয়ে দেবী দুর্গার হাত নির্মিত হয়েছিল। বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, আমরা যা কিছু কর্ম করি হাতের দ্বারাই, হাতই হচ্ছে মেন, তো সেই হচ্ছে কর্মের প্রতীক। আর শিব যে শুয়ে আছেন, তিনি সবের মতো শুয়ে আছেন, অর্থাৎ তিনি নিষ্ক্রিয়,
নিষ্ক্রিয় ব্রহ্মের প্রতীক হচ্ছেন শিব। তো এই হলো মা কালীর যে মূর্তি তার তত্ত্বকথা। মা কালী কে, তার নাম কালী বা কেন, এইসব বিষয়ে ঠাকুর আমাদের শ্রী রামকৃষ্ণদেব যে বলেছেন সেটিও আমরা জেনে নিচ্ছি। তিনি কি বলেছেন যে কালী আর শক্তির মধ্যে কোনো পার্থক্য আছে কি? তাহলে কালী তো অনেক, এত নামই বা কেন? এসব উত্তরের প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন যে কালী ব্রহ্ম, কাল, কাল মহাকাল বলা হয় না, সেই হচ্ছেন ব্রহ্ম। যিনি কালের সহিত রমণ করেন তিনি কালী, আদ্যা শক্তি, আদ্যা শক্তি মহাকালী, অটলকে টলিয়ে দেন, আদ্যা শক্তি লীলাময়ী, সৃষ্টি স্মৃতি প্রলয় করছেন, তারই নাম কালী, কালী ব্রহ্ম, আবার ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না তখন তাকে ব্রহ্ম বলা হয়। যখন তিনি কোনো কাজ করেন না তখন তিনি ব্রহ্ম, আর যখন কাজ করেন তখন তিনি কালী। যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলে, শক্তি বলে। একই ব্যক্তি নাম রূপ ভেদে বিভিন্ন, তিনি নানাভাবে লীলা করছেন, তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া হয় দায়নি, গৃহস্থ বাড়িতে তারই পূজা হয়। আর যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয় তখন রক্ষাকালীর পূজা করতে হয়। শ্মশানকালী সংহার মূর্তি, সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন। রুধির ধারা, গলায় মুণ্ডমালা, পটিতে নরহস্তের কোমর বন্ধ, যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সব কুড়িয়ে রাখেন। যেমন গিন্নির কাছে একটা নেতা কেতার হাড়ি থাকে, সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে। সৃষ্টির পরে আত্মা শক্তি জগতের ভেতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে, মুণ্ডক উপনিষদে রয়েছে যে উর্ণ নাভির কথা, মাকড়সার কথা। মাকড়সা নিজের ভেতর থেকেই লালা দিয়ে জাল তৈরি করে, আবার সেই জালের মধ্যেই সে থাকে। ঈশ্বর জগতের আধার এবং আধেয় দুটোই। কালে কি কালো, যেটি আমরা জানলাম যে দূরে তাই কালো মনে হয়, আর যখন জানতে পারা যায় তখন আর কালো থাকে না। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নেই। বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই হলেন তিনি। তাহার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়, আবার তার দয়া হলেই মুক্ত হতে পারে। তিনি হচ্ছেন ভববন্ধনের বন্ধনকারিণী, আবার তারিণী। এ হচ্ছে মা কালীর সম্বন্ধে। এরপরে আমরা সামনে জগদ্ধাত্রী পূজা আসছে, জগদ্ধাত্রীর সম্বন্ধে কিন্তু দেখবেন বাংলার বাইরে খুব একটা প্রচলন নেই, শুধু এখানেই, বিশেষ করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। এটি আমি জেনেছি
মন্দিরের যে আদাম মায়ের মন্দিরের আদি মন্দিরের যিনি পূজারি ভবতারণ মুখার্জি ওনার কাছ থেকে যে এই বিষয়ে একটি কাহিনী আছে, সেটি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র তিনি মোটামুটি ধরুন 350-400 বছর আগে এসেছিলেন। শ্রী চৈতন্যদেব, চৈতন্য মহাপ্রভু 500 বছরের বেশি হয়ে গেছে তিনি এসেছিলেন। তারপরে সেই রাজা কৃষ্ণচন্দ্র তিনি মুসলিমদের হাতে কয়েদ হয়েছিল। তারপরে যখন তিনি ছাড়া পেলেন, আর তখন সেই সুতানকে গোবিন্দপুর এই সমস্ত জায়গা ছিল, তখন তো আর এই শহর টহর এরকম ছিল না, আর গঙ্গা দিয়ে তিনি বজ্রা করে আসছেন। আর সেই সময় দেখেন যে মশাল জেলে ঢাকঢোল বাজিয়ে সবাই যাচ্ছে, তখন তিনি জিজ্ঞাসা করছেন এটা কিসের ঢাকঢোল বাজিয়ে যাচ্ছে, এটা কিসের আওয়াজ, কিসের জন্য এটা হচ্ছে। তখন বলছেন যে যে দুর্গা পূজা হয়ে গেল, দুর্গা পূজার দশমী তাই ভাসান হয়েছে। তখন মনে হলো ও আমি দুর্গা পূজার সময়ও কয়েদ অবস্থায় ছিলাম, তাই তার মনে খুব দুঃখ হলো। তিনি খুব কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে একেবারে মাকে ডাকতে ডাকতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তারপরে যখন তিনি তার রাজ্যে ফিরলেন, রাত্রে মায়ের দর্শন পেলেন স্বপ্নে। মা তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে আগামী যে শুক্লা নবমী, সেই সময় শুক্লপক্ষের যে নবমীর দিন, সেই সময় আমার পূজা হবে। নবমীর দিনই সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের পূজা হবে, তারপরে দশমীর দিন যেমন বিসর্জন হয় সেই রকম হবে। তো সেই প্রথাই চলে আসছে। তার পরবর্তীকালে বর্গী এবং মুসলিমদের অত্যাচার আরম্ভ হলো, তখন কৃষ্ণনগর থেকে যারা এই পূজা করছিলেন তারা কৃষ্ণনগর থেকে চন্দননগরে চলে এলেন। কৃষ্ণনগরের উল্টো দিকে গঙ্গার অপর পাড়ই হচ্ছে চন্দননগর, তখন তারা চন্দননগরে চলে এলেন এবং সেইখানেই এই জগদ্ধাত্রী পূজার প্রচলন হলো। আর জগদ্ধাত্রী দেবী 4 হাত, আর এছাড়া জগদ্ধাত্রী পূজার কিন্তু আর কোনো পুরনো ইতিহাস নেই। পরবর্তীকালে আমরা দেখি যে শ্রী শ্রী মা সারদা দেবী তিনি জগদ্ধাত্রী রূপে অনেকই দর্শন দিয়েছেন। মা জগদ্ধাত্রী মা আর মায়েরই একটি রূপ। তো সামনেই জগদ্ধাত্রী পূজা আসছে, আমরা জগদ্ধাত্রীর আরাধনার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাব। আধার ভূতে চাঁধে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রে নমস্তুতে সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে শাক্তাচার প্রিয়ে দেবী জগদ্ধাত্রে নমস্তুতে জয় দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। পরমাণু স্বরূপে চ দ্বনুকাদি স্বরূপিণী সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে।
सूक्ष्माति सूक्ष्म रूपे च प्राणापानादि रूपिणी भावाभाव स्वरूपे च जगद्धात्रे नमोऽस्तुते कालादि रूपे कालेशे कालाकालो विभेदिनी स्वर्वस्वरूपे सर्वज्ञे जगद्धात्रे नमोऽस्तुते महाविघ्ने महोत्साहे महामाये वरप्रदे प्रपंचसारे सात्विषे जगद्धात्रे नमोऽस्तुते अगम्ये जगता मध्ये माहेश्वरी वरांगणे अशेषरूपे रूपस्थे जगद्धात्रे नमोऽस्तुते द्विशतकोटिमन्त्राणां शक्तिरूपे सनातने सर्वशक्तिस्वरूपे च जगद्धात्रे नमोऽस्तुते तीर्थयज्ञो तपोदान योगो सारे जगन्मयि त्वमेव सर्वं सर्वस्थे जगद्धात्रे नमोऽस्तुते दयारूपे दयादृष्टे दयात्रे दुःखमोचने सर्वापत्तारिके देवी जगद्धात्रे नमोऽस्तुते अगम्यो धामो धामस्थे महायोगी शरीरपुरे अमेयभावकूटस्थे जगद्धात्रे नमोऽस्तुते अमेयकूटभावस्थे जगद्धात्रे नमोऽस्तुते अमेयभावकूटस्थे जगद्धात्रे नमोऽस्तुते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री